আপনার সামনে আমি কেন সমঝাইতে গেছি যে আমি যদি তিন নেট না থাকি এটা এরা টাইনা লই যাইব একাডেমি রে ফুলা ভানগুলার টাইনা লই যাইব এরা মানে কথা দিছে আমি চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুরুর আগে কইয়া দিয়া যাইতেছি যদি আমি দুই নেট না থাকি তাহলে এই মাঠ টাইন মরার আগ পর্যন্ত যেন অন্তত এই মাঠের দায়িত্ব যেন টাইন আর যে সমস্ত আর এক সপ্তাহ ভরে আইয়া বাড়ি দেওয়া যাচ্ছে আমার কাছে আমি জানি কথা ইচ্ছা আগ্রহ এগুলো যদি না থাকে কোনো কিছু করা যায় এমনি লোক দেখা গেলে রাজনীতি ভরা লেগিয়া ইয়ার তোলা যা জিগা কথা কইয়া গেলাম গেলাম গিয়া এই শেষ কিন্তু আবার নির্বাচন আইলে কিন্তু ওই সময় আবার এসা আজাদ দিই আমরা কি দেখতে যাবো তোমরা কি আমরা করি আমারও তাই আমি কইলাম কি আমরা করি তো এখানে তো যেটা চলছে খেলাধুলার ব্যাপারটা আমার কাছে অনুমানিত আছে উদয় হয়েছে যেটা আমি বুঝছি সুমনে যেটা একাডেমি করছে এখানে যে ফুলা ভান্ডারে অবহেলিত আছে এরারে এখান থেকে তুলিয়ানি আইয়া আইয়া সচল করবার লেগিয়া ফুটবল খেলাটারে স্বচ্ছ রাখার লেগিয়া আগ্রহ বাড়াইবার লেগিয়া সে চিন্তা চেতনা দিচ্ছে কেন যে গোটা কয়েকজন তোমার নিয়া এটাতে আমি মুগ্ধ এবং টুকরা করতে আমাদের এখানে একটা এই ফুটবলের সাথে সাথে একটা ক্রিকেট একাডেমি হয়েছে ক্রিকেট একাডেমিটা আগামী হয়তো মাসে উদ্বোধন ইয়া প্র্যাকটিস শুরু হয়েছে বিঘা এটা আসলে মামারি মেয়ের জামাই ওই যে নাজমুল জাতীয় দল খেলতেছে সে একটা ক্রিকেট একাডেমি এখন থেকে আমরা সোনারঘাটে আমরা ক্রিকেটও আমরা আন্তর্জাতিক লেভেলে যাইবার জন্য প্রস্তুতি নিতেছি একটা আত্মালিপি